Wow, okay. Yummy! আমাদের ফিশ ভ্যালির পক্ষ থেকে আপনার জন্য একটা ছোট্ট একটা উপহার এটা রাখেন। থ্যাংক ইউ, ওয়েলকাম। চলে ফিশ ভ্যালি, এটা সম্পর্কে যদি একটু বলতেন, এটা কি? ফিশ ভ্যালি হচ্ছে একটা অনলাইন ই কমার্স প্ল্যাটফর্ম। ফিশ ভ্যালির সকল ধরনের সামুদ্রিক মাছ এগুলো বিক্রি করা হয়, আমাদের আমরা বিক্রি করি আর কি। আর সবই একবারে 100% ফ্রেশ, কোনো ধরনের ফ্রিজিং মাছ না, একদম কাঁচা অবস্থায় দেওয়া হবে এবং রেডি টু কুক। আমাদের কাছ থেকে নেওয়ার পরে কাস্টমার রান্না করে খেতে পারবে। ফিশ ভ্যালিতে আপনার পাবেন হচ্ছে সেন্ট মার্টিনের স্কুইড এবং হচ্ছে আপনার ঝিনুক, এরপর লবস্টারটা পাবেন। আর এগুলো এই তিনটা জিনিস আসে হচ্ছে আপনার সেন্ট মার্টিন চিটাগং থেকে, আসে হচ্ছে আপনার রূপচাঁদা মাছ, এরপর কোরাল মাছ, এরপর এই তাইলা মাছ যেটা বলে। আমরা প্রতিদিনের মাছ প্রতিদিন চিটাগং থেকে সংগ্রহ করি। আচ্ছা, ডেলিভারি সিস্টেমটা? ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, মানে কাস্টমার আমাদের মাছ হাতে বুঝে পাওয়ার পরে চেক করবে, দেখবে, এরপর টাকা পরিশোধ করার সুযোগ আছে, সমস্যা নেই। আচ্ছা, এটা কি আপনারা একদম ডোর পর্যন্ত? জি জি, ডোর টু ডোর ডেলিভারি। ডোর টু ডোর, জি। এরিয়া? এরিয়া হচ্ছে আমরা আমাদের আপাতত সীমানা হচ্ছে আপনার ঢাকা, নারায়ণগঞ্জ এবং সাভার। কাস্টমাররা কিভাবে আপনাদেরকে পাবে, অর্ডারের জন্য কিভাবে পাবে? আচ্ছা, আমাদের ফিশ ভ্যালি পেজে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, অথবা উনি আমাদের পেজে যদি আমাদের ইনবক্সে মেসেজ দেয় ওনার কী কী মাছ লাগবে, কতটুকু পরিমাণ লাগবে, এগুলো আমাদের লিখে দিলে আমরা আজকে আজকে রাতের 11টা পর্যন্ত আমরা অর্ডারটা নিব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। 11টার পরে আমরা আর, কারণ যেহেতু আমরা প্রতিদিনের মাছ প্রতিদিন সংগ্রহ করি, হ্যাঁ, আমরা আর রাত 11টার মধ্যে অর্ডারগুলো নিব, নেওয়ার পর পরের দিন সকালে ডেলিভারি দিয়ে দিব। কাঁচামালে তো ফরমালিনের একটা বিষয় আছে। জি জি, এতটুকু গ্যারান্টি দিতে পারবো কোনো ধরনের ফ্রোজেন মাছ অথবা কোনো ধরনের ফরমালিন দেওয়া মাছ অথবা অক্টোপাস, কাঁকড়া, যেটাই বলেন, আমরা এটা বিক্রি করি না। এটা 100% গ্যারান্টি এবং ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। কেউ যদি প্রুফ করতে পারে, প্রমাণ দিতে পারে যে আমরা ফরমালিন দেওয়া মাছ বিক্রি করি, সেই ক্ষেত্রে আমরা মানে উনি যেটা বলবে আমরা সেটাই মেনে নিব, যে শাস্তি দিবে। আচ্ছা আচ্ছা, আপনারা কেমন দাম ধরেন আর কি ভোক্তাদের জন্য? মাছের দাম প্রতিদিনই ওঠানামা করতেছে, কাঁচামাল ওঠানামা। জি জি জি, হ্যাঁ, দেখা গেছে আমি আজকে বলবো একটা, এই আজকে 100 টাকা কেজি, কালকে দেখা গেল আমারই কিনতে হচ্ছে 120 টাকা কেজি। ভোক্তারা কিভাবে দামটা জানে? এটা মানে আমাদের পেজের ইনবক্সে আমাদের মেসেজ দিলে আমরা সাথে সাথে দামটা জানিয়ে দিব, ওই দিনের দামটা বলে। জি 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 জি, আচ্ছা আচ্ছা জি, মানে উনি আগামী কালকে যে দামে মাছটা পাচ্ছেন সেটা আজকে রাতে বলে দিব, কারণ আমাদের আজকে রাতে মাছগুলো সংগ্রহ করা হবে। আসলে অনলাইন ডেলিভারির মাধ্যমে একটা সুবিধা হলো যে আজকে হঠাৎ করে এই মাছটা খেতে ইচ্ছে করতেছে, জি, সেটা অনলাইনের মাধ্যমে অর্ডার করে আমি কালকে পাচ্ছি, কিন্তু এই মাছটা যে আমি বাজারে পাবো তার কিন্তু কোনো সিউরিটি নাই, বাজারে গিয়ে এই মাছটা পাবো কি না আশেপাশের বাজারে। জি জি, আমাদের ডেলিভারি কস্ট খুবই কম, 55 টাকা। 55 টাকা পুরো ঢাকা সিটি ডেলিভারি করা হবে। 3 কেজির ওপর অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এবং ফ্রি প্রসেসিং সার্ভিস তো আছেই আমাদের। ফিশ ভ্যালি থেকে উপহার পাওয়া বক্সটি আমি এখন খুলবো, আসলে কি দিল তা একটু খুলে দেখি। আমি কিন্তু এখন পর্যন্ত জানি না যে এর মধ্যে কি আছে। সামুদ্রিক অক্টোপাস, হালাল না হারাম এ নিয়ে অনেক মত আছে, আবার দ্বিমতও আছে। হারাম হালালটা আসলে বিশ্লেষণ করেই আসলে খেতে হবে। সেক্ষেত্রে আমরা সূরাতুল মায়েদার 96 নম্বর আয়াতকে এখানে উল্লেখ করতে চাই। উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তুআমুহু মাযাআল লাকুম ওয়া লিসাইয়ারা। বিষাক্ত এবং ক্ষতিকর বলে প্রমাণিত নয় এরকম যে কোনো ধরনের সি ফুড, শামুক, ঝিনুক, অক্টোপাস, স্কুইড, কাঁকড়া হারাম বলার কোনো সুযোগ নেই, এগুলো হালাল ইনশাআল্লাহ খেতে পারবেন। এটা আসলে ওরা ওখান থেকে পরিষ্কার করেই দিয়েছে, এইখানে একটা গোলের মতো থাকে মাথা, সেটা কেটে ফেলে দিতে হয়, তারা এটা ফেলেই দিয়েছে। এখানে দুটো 1 কেজি পরিমাণ। আচ্ছা, এটাকে এখন আমরা ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, এই পর্যায়ে আমরা এই যে কালো অংশটায়, যে কালো অংশ দেখতেছি, এই কালো অংশটা আমরা পরিষ্কার করে নেব। এবার এটা ভালো করে ধুয়ে নিব আমরা। ভালো করে ধুয়ে নিচ্ছি। অনেকে হয়তো শাপলা পাতা মাছ খেয়েছেন, সেই শাপলা পাতা মাছের
ঘ্রাণটা যেমন এটাও সেই রকম ঘ্রাণ। আমি আমার জীবনে এই প্রথম অক্টোপাস দেখেছি। অক্টোপাস শুধু ওই ভিডিওতে দেখতাম আগে, কিন্তু একদম সরাসরি যেটা এই প্রথম জীবনে দেখেছি, এটার প্রতি একটা কৌতূহলও ছিল। লবণ দিয়ে এটা ভালো করে লবণের সাথে মিক্স করে নেব, এভাবে ভালো করে ধুয়ে নেব। পানিটা ঝরিয়ে নিচ্ছে। অবশ্য আমার বাসার মানুষ এগুলা, বাসার অন্যান্য সদস্যরা এগুলো খায় না বা তাদের রুচিতে ধরে না। যাদের রুচিতে না ধরে তাদের না খাওয়া উচিত, কিন্তু রুচিতে না ধরার কারণে হালাল বস্তুকে কখনো হারাম বলা যাবে না। এ পর্যায়ে যে অক্টোপাসটা দেখুন, আমরা গরম পানিতে, এই যে গরম পানিতে সেদ্ধ করে নেব, গরম পানিতে সেদ্ধ করে নেব। পানি বেশি হয়ে গেছে, এই যে একদম ফুলের মতো একটা অবস্থায় চলে গেছে। দারুণ দেখতে, অনেক সুন্দর লাগতেছে, কিন্তু সুন্দর লাগতেছে, অনেকটাই সেদ্ধ করা হয়েছে, আপনারা দেখুন। সেদ্ধ করা কা বিষাক্ত যদি থাকে না, এটা সেদ্ধ করে নিতে হয়। যেমন ভুরিটা সেদ্ধ করে নিতে হয় প্রথমে, ভুরি যারা রান্না করে খেয়েছেন দেখেছেন। আসলে একটা বিষয় কি, যখন আমি অনেক ছোট ছিলাম তখন দেখেছি যে গরুর যে ভুরি ওইটা যারা খেত তাতে অনেকে ঘৃণা করত, বলতো যে এটা কি খায়, গরুর ভুরিতে গোবর লেগে থাকে বা গোবর থাকে, এই জন্য সবাই ঘৃণা করত। আর এখন গরুর ভুরি এখন সবাই খায়, ধনী গরিব সবাই মিলে খায় নির্বিচারে। তার মানে কি আগে সেই গরুর ভুঁড়িতে গোবর ছিল আর এখন নেই? এই অক্টোপাসের বিষয়টা এরকম, এখন হয়তো অনেকে খায় না বা ঘৃণা করে, কিন্তু একটা পর্যায়ে দেখা যাবে যে এই অক্টোপাস সবাই খাবে, কারণ এটা তো হালাল। যাদের রুচিতে কুলায় না তারা খাবে না, জাস্ট এটাই। যেমন আমার বাসায় তাদের রুচিতে কুলায় না এবং তারা এই পর্যায়ে দূরে দূরে আছে, আমার থেকে দূরে দূরে আছে, কিন্তু আমি আসলে এটা খেয়েই তাদের সহ সবাইকে দেখাবো যে না, আসলে এটা হালাল একটা বস্তু, সামুদ্রিক একটা প্রাণী যা খাওয়া জায়েজ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে খাওয়া জায়েজ করেছে। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, স্বয়ং আল্লাহ তাআলা সমুদ্রের প্রাণী এবং মাছ সব কিছু খাওয়া মুসলমানদের জন্য হালাল করে দিয়েছে। এই যে একটা কালা খাওয়া হয়েছে, সেদ্ধ হয়ে গেছে। এই যে অক্টোপাসটা আপনারা দেখুন, এই একটা, এখানে দুটো অক্টোপাস, এই দুটোতে 1 কেজি হয়েছিল। ফিশ ভ্যালি থেকে ট্রাভেল 12-এর জন্য এই অক্টোপাস উপহার হিসেবে দিয়ে গিয়েছে তারা। আমি এগুলোকে কেটে কেটে তারপরে রান্না করব, আবার এটাকে আস্তাও রান্না করা যায়। এই যে পা, পাটাকে কেটে আপনারা দেখুন, এই যে কুচি কুচি করা হয়েছে, এটা জাস্ট এখন একটু আবার একটু ধুয়ে নি। খরগোশ খাইছে, দুম্বা খাইছে, উট খাইছে, হরিণ খাইছে, ভেড়া খাইছে। তুমি এগুলো খাবা না? খাবা, একটু খাবা না নাকি? না 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 না, আমি খাবো না। এ পর্যায়ে আমরা এখন ওইটাকে ফ্রাই করব, তেলে ফ্রাই করব, সয়াবিন তেলে। আর পাশাপাশি আপনারা দেখুন যে পাশাপাশি কিছু মশলা দিয়ে তেলে ওইটা ফ্রাই করবে। এরপরে এখানে একটু এটাকে বলে যে দারচিনি, দারচিনি দিলাম, এই যে লবঙ্গ দিলাম, এখানে গোলমরিচ দিলাম, হ্যাঁ এটা দিলাম, পাশাপাশি যে এটাকে বলে তেজপাতা, তেজপাতাটা দিয়ে দিলাম। এবার একটু হালকা জিরা দিয়ে নিলাম। বন্ধুরা এবার যা বল করবো সেটা হলো এই যে অক্টোপাসটা, অক্টোপাসটা এখানে দিব, এটাকে ফ্রাই করে দিব। হ্যাঁ
এরপরে আমরা কিছুটা হলুদ দিয়ে নেব। এবার একটু লবণ দিলাম। আমাদের এটা প্রায় রান্না এখন ভাজিটা হয়ে গেছে, আপনারা দেখুন পুরো তেলে অনুসারে ভাজি করা প্রায় একদম গায়ে গায়ে লেগে লেগে যাবে এরকম অবস্থা চলে এসেছে। মশলাটা বেটে নিচ্ছি, বিভিন্ন ধরনের মশলা, বাটা মশলা দিয়ে রান্না আসলেই সুস্বাদু হয়। পর্যায়টি ভাজা হয়ে গেছে, তো এটাকে উঠে রাখবো, তারপর মশলা দিয়ে আবার রান্না করবো। বন্ধুরা, এ পর্যায়ে আমরা মশলাটাকে দিয়ে এটাকে রান্না করবো। তা মশলা এখন দিচ্ছি আমরা, এটা কি পেঁয়াজ, পেঁয়াজ দিলাম, এটা হলো রসুন, আর এটা হলো জিরা বাটা, এই পর্যন্ত দিলাম জিরা বাটা। এবার একটু পানি দিয়ে নিলাম, এই যে পানি দিলাম, ওকে ওকে। এবার আমরা মুরগির মশলাটা দিয়ে নেব, এগুলো খেতে মুরগির মতো লাগে, মুরগির ডিলের মতো দেখা যায়। মুরগির মশলা দিলাম, একটু গুঁড়ো মরিচ দিলাম, আপনারা দেখছেন লাল গুঁড়ো মরিচ, জাল বাড়ায় দেবো এখন, ভালো করে সেদ্ধ হোক মশলাটা। এ পর্যায়ে মশলাটা দেখুন একদম ভাজি হয়ে গেল। এবার আমি অক্টোপাসটা এখানে ঢেলে দিলাম, পর্যায়ে ভেজে নিলাম পুরো মশলার সাথে, কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এবার একটু পানি দিয়ে দেবো, দেখি কিছুটা সিদ্ধ হয়েছে, এখন পাশে আমরা একটু টমেটো দিয়ে দিলাম। সম্পূর্ণ আমার স্টাইলে এই রেসিপিটা, হ্যালো বন্ধুরা, আমার অক্টোপাস রান্নার রেসিপি এতক্ষণ দেখলেন। জীবনের প্রথম অক্টোপাস নিজের হাতে রান্না করেই খাচ্ছি। আপনারা দেখুন এই যে অক্টোপাসের পা, এগুলো একদম ভুনো করে ফেলেছি। এই যে আপনারা চাইলে রুটি দিয়েও এটা খেতে পারেন। তো আমি আপনাদেরকে আজকে এই অক্টোপাস খেয়েই দেখাবো। বিসমিল্লাহ, এটা খেতে লাগে এই যে মোটা ভুড়ি আছে সেরকম। রক্ত স্বল্পতা ভুগছেন, তারপরে আয়োডিনের অভাব, সব খাবার সামুদ্রিক খাবার খুবই তাদের জন্য উপকারী। যারা অনলাইনে সি ফুড অর্ডার করতে চান, তারা বাসায় বসেই সি ফুড পাবেন খুব সহজেই ফিশ ভ্যালিতে অর্ডার করে। এজন্য ফিশ ভ্যালির পেজ লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এবং এই ফুডটা যে খাওয়া হালাল তার একটি লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ওকে, ধন্যবাদ, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।